এরপরে প্রশ্ন হলো, স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবাই করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ফরজ গোসল করা ছাড়া হাঁস মুরগি গরু ছাগল এগুলো জবাই করতে কোনো অসুবিধা। ফরজ গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো। কোনো কারণে যদি মনে হয় যে এখন গোসল করব না, নামাজের আরো বাকি আছে, এক ঘন্টা দুই ঘন্টা আরো পরে করব, তাহলে আপনি এফাকে অন্যান্য কাজ করতে পারবেন, করলে গুনাহ হবে না। তবে উত্তম হইল উযু করে নিয়ে তারপর অন্যান্য কাজ করা। যদি উযু না করেও করেন তাতেও মুরগি খাওয়া হালাল হবে, জবে হালাল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না, বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না। বোগাস কথা, ভিত্তিহীন কথা। এটা মহিলা আর পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য। গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম, মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা। যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে আপনি গোসল ফরজ হয়েছে রাত 10টা 11টা 12টা 1টা, ফজর নামাজ এখনো বাকি আছে, আপনি ফজরের আগ দিয়ে গোসল করতে চাচ্ছেন, চলবে, অসুবিধা নেই, ফজরের আগে তো করতেই হবে। তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন, উযু করে ঘুমান, এটা উত্তম। যদি উযু করা ছাড়াও শোন, গুনাহ হবে না, এটা জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার। অতএব মুরগি জবে করলে সে মুরগি খাওয়া হালাল হবে, হাঁড় জবা করতে পারেন, তাতে জবে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই।